লো আইজ ও এম ব্যাক টু মাই চ্যানেল আই অ্যাম রুপেখা এন্ড ইওর ওয়াচিং রূপেখা ব্লগ তুমি অনেক দিন ধরেই বলছি যে আমি তোমাদের বুকের সাজেশন দিচ্ছি 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 দেবো দেবো করে অনেকটাই লেট হয়ে গেছে কারণ এর আগেও আমার কাছে অনেক ইনফরমেশন ছিল মানে কালকেই আমি পোস্ট করেছিলাম যে তোমাদের অ্যাডমিশনটা কিভাবে হতে চলেছে তো যদি তোমরা না দেখে থাকো তাহলে কিন্তু অভিয়াসলি এখন গিয়ে তাতে তাতে দেখে নাও কারণ সেটা কিন্তু তোমাদের খুব কাজে লাগবে আজকে আমি ভাবলাম যে পোলের ভোটস অনুযায়ী আজকের ভিডিওটাই কিন্তু আমার দেওয়া ঠিক হবে যে কি কি বুকস তোমরা পড়তে পারো এর পরের ভিডিওটা কিন্তু আমি ফ্রি সাজেশন সাজেশন দেবো যে কোথা থেকে তোমরা নোটস ফ্রিতে পড়তে পারো ফর বিকম অনার্স ফার্স্টেই আমি তোমাদেরকে সাবজেক্টের ব্যাপারে যদি বলি তাহলে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং ওয়ান সেটা হলো মেজর পেপার ডিএসসিসি বলে এটাকে তো এটা হলো অনার্স পেপার অনার্স পেপারে কিন্তু যেন তোমাদের সাপ্লি একদম না আসে কারণ নয়তো কিন্তু অনেক সময় অনেকগুলো সাপ্লি চলে আসলে কিন্তু অনার্স মাঝে মাঝে কেটে যায় তোমরা বিকম অনার্স থেকে বিকম জেনারেলে চলে যেতে পারো ওই জন্য কিন্তু অনার্স রাখবার জন্য এই পেপারটাকে মন দিয়ে মানে পড়াশোনা করতে হবে তো সেভেন্টি ফাইভ মার্কস আসে হলো তোমাদের এক্সটার্নালে মানে এটা বড় বড় এক্সাম হয় আর টোয়েন্টি ফাইভ মার্কস কিন্তু কলেজের থেকে নেওয়া হয় যেটা ইন্টারনাল হয় আর প্রজেক্ট নেই এখন খালি তোমাদেরকে এক্সামই দিতে হয় এই সাবজেক্টটার জন্য আমি তোমাদেরকে সাজেস্ট করব অমিতাভ বাসু অ্যান্ড শিবাশিস দত্তর ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং ওয়ান টিডি পাবলিকেশন লিমিটেড থেকে মানে আমি পাশে বুকের ছবি এটা অ্যাটাচ করে দেবো তো এই বইটা কিন্তু আমিও কিনেছি কারণ এটাই কিন্তু তোমাদের ডেইলি প্র্যাকটিস লাগে তোমরা যদি ডেইলি প্র্যাকটিস না করো তাহলে কিন্তু এই সাবজেক্টটা তোমাদের হ্যান্ডেল হবে না পরে যে সাবজেক্টটা আসে যেটা হলো সেকেন্ড সাবজেক্ট বাট এটাও কিন্তু কম্পারিটিভলি অনেকটা ইম্পর্টেন্ট যেটা হল প্র্যাকটিস এন্ড প্রিন্সিপালস অফ ম্যানেজমেন্ট এটা কিন্তু তোমাদের মাইনর পেপার মাইনর কিন্তু নামেই কিন্তু মাইনর কিন্তু নয় এটা এটা তোমাদের মন দিয়ে কিন্তু নাম্বার তুলতে হবে এই পেপারটারও কিন্তু মার্কস ডিস্ট্রিবিউশন হলো সেভেন্টি ফাইভ ইন এক্সটার্নাল অ্যান্ড টোয়েন্টি ফাইভ ইন ইন্টারনাল টোয়েন্টি ফাইভ কিন্তু কলেজ নাই যেরকম আমি আগে বলেছি এটাও কিন্তু সেম অ্যাকাউন্টস এর পেপারের মত এটা কিন্তু পুরোটাই থিওরি পেপার এখানে কোনো সামস করতে হয় না তো এর জন্য আমি বুক সাজেস্ট করবো এই বুকটার নাম হলো এসকে কে দেবনাথ এন্ড এসপি দত্তর প্র্যাকটিস এন্ড প্রিন্সিপালস অফ ম্যানেজমেন্ট টিডি পাবলিকেশন তো এটাও তোমরা পড়তে পারো এই বইটাও আমি কিনেছি বাট এই বইটা আমার অতটা কিন্তু ইম্পর্টেন্ট কাজে লাগেনি আমার নোটস থেকে মুখস্থ করে পড়ে নিয়েই কিন্তু एग्जामটা খুবই ভালো গেছে তোমরা যদি রেফারেন্সের জন্য বই কিনতে চাও তাহলে কিন্তু এটা পড়তে পারো বা তোমরা লাইব্রেরি থেকে যদি নেবে তাহলে এসকে দেবনাথের পিপিএম এর বুক চাইলেই কিন্তু তোমাদের লাইব্রেরি থেকে পেয়ে যাবে এই বইটায় কম্পারেটিভলি কিন্তু ইজি আন্ডারস্ট্যান্ডিং দেওয়া আছে তোমরা অন্য কোনো বই থেকে পড়তে চাইলেও পড়তে পারো বাট এটা আমার পার্সোনালি ইজি লেগেছে জন্য এখান থেকে পড়েছি পরের সাবজেক্ট আসে মাইক্রো ইকোনমিক্স তো মাইক্রো ইকোনমিক্স হলো আইডিসি পেপার মানে ইন্টার পেপার এই পেপারটা কম্পারেটিভলি কিন্তু অতটা ইম্পর্টেন্ট না বাট এটাও কিন্তু ইম্পর্টেন্ট লাইক তোমার যদি ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং বা পিপিএম এর নাম্বারটা খুবই কম হয় লাইক তোমরা যদি পাস করতে মুশকিল হয়ে যাচ্ছে তখন কিন্তু ওই মাইক্রো ইকোনমিক্স থেকে নাম্বার টানা হয় এটারও কিন্তু এক্সাম সেই সেভেন্টি ফাইভ আর টোয়েন্টি ফাইভ করেই হয় তো আমি বলে দিয়েছি যে কোনটা কেরকম হয় কলেজ এটা টোয়েন্টি ফাইভ আর এক্সটার্নালটা কিন্তু সেভেন্টি

স্ট্যান্ডার্ডে কিন্তু নতুন একটা সাবজেক্ট এসছে সাবজেক্টটাকে কিন্তু এস ই সিও বলা হয় মানে সাবজেক্ট এনহ্যান্সমেন্ট কোর্স তো এটা কিন্তু এক্সট্রা কারিকুলারস এর মত না বাট এইটা কিন্তু একটা ইজি সাবজেক্ট বাট এই সাবজেক্টটা কিন্তু কম্পারেটিভলি তোমাদের জীবনে বেশি কাজে লাগবে যেগুলো সাবজেক্ট এনহ্যান্সমেন্ট কোর্স থাকে সেগুলো কিন্তু আমাদের ডেইলি যে লাইফস্টাইলে লাইক তুমি যদি একটা বিজনেস স্টার্ট করবে তো সেই ক্ষেত্রে কিন্তু অন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট এই সাবজেক্টে কিন্তু কাজে লাগে যেটা কিন্তু আমার পড়ে খুবই ইন্টারেস্টিং লেগেছে এইটারও বুক কিন্তু আমি নি কিন্তু এটা আমি পড়েছি লাইব্রেরি থেকে আমি লাইব্রেরি থেকে নিয়েছিলাম বুকটা মুখার্জিয়ান রয় এন্টারপ্রেনরশিপ ডেভেলপমেন্ট অক্সফোর্ড পাবলিকেশনের তো এই বুকটাটা খুব ভালো করে আন্ডারস্ট্যান্ডিং করার ছিল তো এন্টারপ্রেনরশিপ ডেভেলপমেন্টে 25 মার্কস এর প্রজেক্ট হয় একটা আর 75 মার্কস এর এক্সটারনাল হয় টিচারটে সাবজেক্ট কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট ছিল এর পরে আসে একটা হলো কনস্টিটিউশন ভ্যালুস একটা হলো ইএনভিএস যেটা হলো এনवायरमेंटাল সায়েন্স তো এটা ফিফটি ফিফটি করে হয় তো এটার যে অ্যাভারেজ হয় সেটা কিন্তু তোমাদের কাউন্ট হয় যেগুলো অত ইম্পর্টেন্ট না তাই জন্য আমি কিন্তু জন্য কোনো বই কিনিনি লাইব্রেরি থেকে হেল্প নিয়েছিলাম বাট লাইব্রেরি সেগুলো ডিফারেন্ট ডিফারেন্ট কাইন্ড অফ বুক ছিল আমি মেনলি নোটস থেকেই পড়েছি তো এই এর জন্য কিন্তু বুক নিতে হয়নি আমাকে তোমাদের ইচ্ছা হলে নিতে পারো তোমরা কলেজ স্ট্রিটে গিয়ে বলবে সেম এর জন্য আমার কনস্টিউটার ভ্যালুস বা এনভারনমেন্টাল সায়েন্সের বুক চাই ওরা কিন্তু দিয়ে দেবে তোমাকে লাইক এটা কিন্তু কমন ইন জেনারেল বুক হয় এটাকে অত স্পেসিফিকেশন দেওয়া হয় না তারপরেই আসে ইংলিশ তো ইংলিশ কিন্তু পুরোটাই এমসি কিউ বেস্ট পেপার হয় ওই জন্য কিন্তু তোমাদের কনসেপচুয়াল ডেভেলপমেন্ট কিন্তু দরকার জন্য কিন্তু তোমরা কলেজ স্ট্রিটে গিয়ে যে কোনো কোথাও জিজ্ঞেস

নিতেও পারো নাও নিতে পারো নোটস দিয়ে কাজ চলে যাবে মাইক্রো এরও কাজ চলে যাবে আর অন্টারপ্রিনারশিপ ডেভেলপমেন্ট এরও কাজ চলে যাবে আর যদি মনে হয় যে তোমাদের একটু বেশি পড়াশোনা করার দরকার আছে তাহলে কিন্তু তোমরা লাইব্রেরি থেকে অবভিয়াসলি নিতেই পারো আমি আবার তোমাদেরকে একদম চিপেস্ট ওয়ে অফ লার্নিং বিকম অনার্স বললাম তোমাদের যদি একটুখানি মনে হয় যে বই কিনবে তাহলে কিন্তু তোমরা কিনতেই পারো সেটা তোমাদের পুরো ব্যক্তিগত বিষয় তোমাদের মনে যদি এই নিয়ে কোনো ডাউটস আসে তাহলে কিন্তু অবভিয়াসলি আমাকে তোমরা আজ করতে পারো আমি কিউএন এতে উত্তর দেব অবভিয়াসলি কিউএন ও পরেই আসতে চলেছে খুব তাড়াতাড়ি কবে কোন ভিডিও আসতে চলেছে এই সংক্রান্ত জানতে গেলে কিন্তু আমাকে ইনস্টাতে অভিয়াসলি তোমাদের ফলো করে দিতেই হবে রূপলেখা শাহ অফিসিয়াল আমি এখানে অ্যাটাচ করে দেবো তোমাদের যদি ভিডিওটা পছন্দ হয় তাহলে কিন্তু অভিয়াসলি লাইক করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে ফ্রেন্ডস ফ্যামিলি সবার সঙ্গে শেয়ার করবে তো ভাই ভাই দেখাচ্ছে নতুন একটা ভিডিওতে